এরকম আইওয়ার সাজা এই প্রথমবার ডাক্তার এই যে কি বলা হয় যে ওনার নাম হচ্ছে সংযুক্তা সাহার বেলায় যে প্রয়োগ করা হচ্ছে তাই না, সারা বাংলাদেশে এগুলো আমরা দেখতে দেখতে বিরক্ত। আজকের ভিডিওটা মিনিমাম 50,000 শেয়ার চাই, যাদের ঘরে একটা করে সন্তান হয়েছে, হাসপাতালে গেছেন, পকেটের টাকা খরচ করতেছেন, সার্ভিস পাচ্ছেন না, প্রাইভেট হসপিটালগুলোতে লক্ষ লক্ষ কারিকারি টাকা দিয়া আপনারা বলতেছে উই আর সরি আপনার বাচ্চা আর বাইচা নাই, এটা নিয়ে আপনার হয়তো আইন আদালত পর্যন্ত লড়াই সুযোগ নাই। সুযোগ এসেছে আজকের এই লড়াইয়ে আপনার অংশগ্রহণ করার, সর্বোচ্চ শেয়ার করে। আসুন আমরা এক হইলে এই ডাক্তারদের খবর আছে, ডাক্তার মানেই ভগবান বলেন আল্লাহ বলেন এর পরের স্থানগুলো তাদের, তবে টাকার নেশায় হাসপাতালগুলার বাংলাদেশের প্রাইভেট হসপিটালগুলার কী অবস্থা, সর্বশেষ পুরো বাংলাদেশকে ঝাঁকি দিয়েছে। আমাদের দুর্ভাগ্যজনকভাবে আমাদের বোন আখির সাথে যা ঘটেছে, একটা সন্তানের জন্য একজন বাবা মা কত কষ্ট করেন, কিন্তু ডাক্তার সংযুক্তা সাহাদের এই ধরনের শাস্তিতে কী আসে যায়? আজীবনের জন্য তাকে নিষিদ্ধ, তার এই টিমকে নিষিদ্ধ, এই হসপিটালকেও নিষিদ্ধ, এমন হসপিটাল আর কয়টা আছে খুঁজে খুঁজে বের করতে হবে। দর্শক, রাজধানীর গ্রিন রোডে বেসরকারি সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসা, কর্তৃপক্ষের অবহেলায় আমাদের যে বোন আছে মাহবুবা রহমান আখি, তিনি পড়েছেন মৃত্যু ঝুঁকিতে আর তার নবজাতকের হয়েছে মৃত্যু। এই ঘটনায় আমাদের বোন আখি তিনি শক্ত হয়ে বিষয়টা নিয়ে যখন প্রটেস্ট করেছেন, তখন আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই হাসপাতালটিতে সব ধরনের অস্ত্রোপচার বন্ধের নির্দেশ দিয়েছে। পাশাপাশি একই সঙ্গে গাইনি বিভাগের অধ্যাপক ডাক্তার সংযুক্তা সাহাও হাসপাতালটিতে আর বিশেষজ্ঞ চিকিৎসা দিতে পারবেন না বলেও জানানো হয়েছে। মাহবুবা রহমান আখির চিকিৎসাজনিত অভিযোগের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তরের গঠিত পরিদর্শন টিম আপনার হাসপাতালটি পরিদর্শন করার পর তারা এইসব নির্দেশনা দিয়েছেন, ব্যাপক অনিয়ম খুঁজে পেয়েছেন যেহেতু বিষয়টা ভাইরাল। পরিদর্শন টিমের নেতৃত্ব দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডাক্তার মোহাম্মদ দাউদ আদনান এবং অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার উপপরিচালক আবু হোসেন মোহাম্মদ মইনুল হাসান। পরিদর্শন টিমের নির্দেশনাগুলো হলো, ডাক্তার সংযুক্তা সাহা আপনার আমরা যেটু দেখি মানে লম্বা চূড়া, আমি জাস্ট আপনাদেরকে ফোকাসগুলো একটু দিচ্ছি, যে ডাক্তার সংযুক্তা সাহা স্বাস্থ্য অধিদপ্তরের লিখিত অনুমোদন ছাড়া পরবর্তীতে সেন্ট্রাল হাসপাতালে কোনো বিশেষজ্ঞ সেবা দিতে পারবেন না। তার মানে কি তিনি অন্য কোথাও পারবেন এই জায়গাটা আমরা বুঝি নাই, মানে এই হাসপাতাল থেকে তিনি চাকরি করেন, সাইরা দিলেন, অন্য কোথাও গিয়ে ক্লিনিক চেম্বার করতে পারবেন, এই বিষয়টা এখানে একটু উজ্জ্বল আছে। আইসিইউ এবং জরুরি সেবার মান সন্তোষজনক না হওয়ায় অপারেশন থিয়েটারের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। ইভেন মাহবুবা রহমান আখির পরিবারের কাছ থেকে চিকিৎসা বাবদ যে খরচ নেওয়া হয়েছে, চিকিৎসাজনিত যাবতীয় চিকিৎসা ব্যয় এই সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ বহন করবে। আখির চিকিৎসায় জড়িত সব চিকিৎসকের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় কাগজপত্র বিএমডিসিতে পাঠানো হবে। বিএমডিসি থেকে চিকিৎসকের নিবন্ধন বিষয়ক সিদ্ধান্ত গৃহীত হলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আদালতে চলমান মামলায় অভিযুক্ত ডাক্তার শাহজাদি এবং ডাক্তার মুনার যাবতীয় খরচ সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ বহন করবে। ভুক্তভোগী রোগীর পরিবার কোনো ধরনের ক্ষতিপূরণ দাবি করলে বিদ্যমান আইন অনুযায়ী নিষ্পন্ন করতে হবে। আমরা মনে করি যে 100 কোটি টাকা দাবি করা দরকার মিনিমাম, হাজার হাজার কোটি টাকা আপনারা কিন্তু কামান, মানুষের সার্ভিস দেওয়ার বেলায় ঠনঠন। সব হাসপাতাল না, বেশিরভাগ হাসপাতালই আজকাল সেবার বদলে ব্যবসা শুরু করছে, এগুলা মানে মানুষের টলারেট একটা মানে সহ্য সীমার বাহিরে চলে গেছে। আদালতে চলমান মামলায় অভিযুক্ত ডাক্তার শাহজাদি এবং ডাক্তার মুনার, আচ্ছা এটার পরে হচ্ছে আপনার অভিযোগ সংক্রান্ত সব কাগজপত্র স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। পরবর্তীতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে ব্যবস্থা গ্রহণ করা হবে। এইসব নির্দেশনা আপনার আজকে থেকে অলরেডি কার্যকর হয়েছে, এর কোনো ব্যত্যয় ঘটলে বা ডিফারেন্ট ঘটলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে এইটার মধ্যে অনেক জিনিস ফাঁক রয়ে গেছে, যেমন সংযুক্তা সাহা এইখানে চিকিৎসা দিতে পারবেন না, অন্যখানে পারবেন, তার কি ডাক্তারি লাইসেন্স বাতিল হবে না কি হবে না, কতদিন পর্যন্ত তিনি আইন মানে এই চিকিৎসা সেবা দিতে পারবেন না, সেগুলো এখানে দরকার ছিল। দেখেন অ্যাক্সিডেন্ট হয় পৃথিবীর সব দেশেই হয় চিকিৎসা করতে গেলে, কিন্তু আমাদের বাংলাদেশে হয় কি, ওই যে ডাক্তার নাই সহকর্মী, আয়া বুয়া হসপিটালের নার্স, কাগজপত্র নাই, এরার দিয়ে অপারেশন চালাই লায় আসে না, যখন দুর্ঘটনা ঘটে নাম আসে, দেখা গেছে যে হাসপাতালের ঝাড়ুদার হেও মাঝে মাঝে এসে অপারেশন করে, এরকম ঘটনা তো এই দেশে ভুরি ভুরি। বিল কিন্তু আমরা দিচ্ছি ওই বড় ডাক্তারের নাম অনুযায়ী, রুগী আর রুগীর পরিবার তো চিনি না, উনিও বড় ডাক্তার, মাস্ক লাগায় এসে বসে থাকে,
আর নামে বেনামে পরীক্ষা তো আসেই রে ভাই, জ্বর সর্দি হয়ে গেছেন, 2000 টাকার পরীক্ষা করে আপনারা 5000 টাকার ওষুধ ধরাই দিব। আর ওই যে মেডিকেল কোম্পানিগুলার যে এমআররা হুন্ডা লইয়া বৈশা থাকে, দেখবেন এরকম ব্রিফকেপ ট্রিপকেস চকচক লইয়া বইয়া থাকে, ভিতরে গেলে স্যার লেখেন আপনার ঘরে ফ্রিজ পাঠাই দিছি, এসি পাঠাই দিছি। আরে ভাই আপনি তো প্রফেশন ডাক্তার, আপনি 500-600-1000 টাকা ভিজিট নিয়া যেই ওষুধটা আমার দরকার, যেই কোম্পানির ওষুধটা আমার ভালো এইটাই দেন না, রেফারেন্স এইটাই নিতে হবে, হারামও কাজ হয় না, এরকম বহুত আছে। না না, ভালো ডাক্তারও আছে, আমরা দেখছি এই দেশে ফ্রিতেও চিকিৎসা করান। কিন্তু এই ধরনের ঘটনাগুলো এতটাই বেশি ঘটছে, অ্যাক্সিডেন্ট বলার আমাদের দেশে সুযোগ নাই। আমাদের দেশে রোডে শুধুমাত্র গত মে মাসে 500 মতন মানুষ মারা গেছে, হিসাবের বাইরে আরও 500 আছে। পৃথিবীতে অ্যাক্সিডেন্ট ঘটে, বাট তাদের দেশে হয়তো সারা বছরে মরে মনে করলেন 200-100। আমাদের দেশে এগুলো নিত্য নৈমিত্তিক ঘটনা, আমরা মনে করি ওই পাশের বাড়ির মরছে, রংপুর যশোর কুমিল্লা ঢাকা মরছে, আমরা আর কি, নিজের উপরে আসলে বোঝা যায়। তো আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ারের পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা দেখার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবেন, এই দাবি রেখে আজকের মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।